আজ আমাদের আকাশের মন খারাপ, দেখছেন তো আপনারা আমাদের আজকের আকাশটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। তো এটা আসলে আমাদের সন্ধ্যার দিকের আকাশ, আজকের আকাশটা এরকম ছিল। মধ্যে কয়েকদিন খুবই ঝকঝকে আকাশ ছিল, মানে আবহাওয়া অনেক ভালো ছিল, তো এখন আবার এরকম হয়েছে। আসলে আইরিশ ওয়েদার এরকমই, একই দিনে দুই তিনটা ওয়েদার দেখা যায়। মানে একবার দেখবেন ঝকঝকে আকাশ, মেঘের কোনো চিহ্নই নাই, আধা ঘন্টা এক ঘন্টা পরে এভাবে মেঘে ছেয়ে যে বৃষ্টি শুরু হয়ে যায়, আবার হয়তো কিছুক্ষণ পরে রোদ উঠে। তো এইরকম আবহাওয়ায় আসলে আমরা অভ্যস্ত। আর রোজার দিনে এখানে ততটা গরম আসলে পড়েও না, তারপরেও একটু রোদ উঠলেই বেশ গরম লাগে। তো সেই হিসাবে বৃষ্টি বৃষ্টি থাকলে একটু খারাপ লাগে না, কারণ যেহেতু কোনো বাইরে যাওয়া নেই, তো বৃষ্টি রোদ সব কিছু সেইমই হয়। তো আজকে ইফতারে দুইটা আইটেম বানিয়েছি, আজকে আসলে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো আজকে আমি বানিয়েছি, এটা হচ্ছে মশালা রুটি বা পরোটা যেটাই বলেন, আর হচ্ছে একটা পেঁয়াজের চাটনি। তো চাটনির রেসিপিটা ফার্স্টে শেয়ার করি। এটার জন্য আমি পেঁয়াজ নিয়েছি, এটা আসলে একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি। আমার এখানে একজন দিদি আছেন, ওনার বাসায় আমি খেয়েছিলাম প্রথমে, পর ওনার কাছ থেকে জিজ্ঞেস করি আমার এই জিনিসটা শেখা। আর এটা যে কোনো রুটি বা পরোটার সঙ্গে আপনার খেতে পারেন। তো ভাবলাম আজকে আমি যেহেতু পরোটা করছি, মশলা পরোটা, তো সেটাই আজকে বানাই, এর সঙ্গে খেতে ভালো লাগবে। তো এখানে আমি এটার জন্য নিয়েছি একটু ছোলার ডাল, কারি পাতা, রসুন, পেঁয়াজ, আর হচ্ছে আস্ত জিরা, আর লাল মরিচ, মানে শুকনা মরিচ যেটাকে বলে, এটাকে আমি প্রথমে একটুখানি সর্ষের তেলের সঙ্গে জিনিসটাকে ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। তারপরে সেটাকে ব্লেন্ড করে আবার সেটাকে একটু ফোড়ন দেব। এই জিনিসটা খুবই মজা, অনেক ঝটপট হয়। কারি পাতাটা অ্যাভেলেবল না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, কি সমস্যা হবে না স্বাদে, কিন্তু কারি পাতার আসলে আলাদা একটা স্মেল থাকে, যেটা সাউথ ইন্ডিয়ান যে কোনো ডিশের সঙ্গে যায়, বা এই ধরনের চাটনি বা নারিকেলের চাটনি বা রায়তা সব কিছুর সঙ্গে কারি লিফটা অনেকেই ইউজ করেন, অনেকে ড্রাইটা ইউজ করেন। আমি ফ্রেশটা পেয়েছি, সেজন্য আমি ফ্রেশটা দিয়েছি। এটা কিন্তু ছোলার ডাল, কোনো সিদ্ধ করা বা ভিজানো কোনো কিছু না, একদম আস্ত ছোলার ডালটা এক টেবিল স্পুন দিয়ে দিয়েছি আমি। এটা যখন বাটবেন বা ব্লেন্ড করবেন টেস্টটা অন্যরকম আসে। এটা হচ্ছে আস্ত জিরা দিলাম। সাউথ ইন্ডিয়ানরা এই টাইপের জিনিসগুলো কিন্তু অনেক খায়, ওরা সব কিছুর সঙ্গে ওরা চাটনি, রায়তা এগুলো ইউজ করে। আর এগুলো অনেক ইজি বানানো, অনেক কঠিন কিছু না, বাট মুখের টেস্টটা একটু অন্যরকম হয়। নর্মালি আমরা সবাই সালাদ খাই পেঁয়াজ দিয়ে, কিন্তু এই টাইপের চাটনি কিন্তু অনেক মজা লাগে, আর কোনো স্মেল থাকে না। আর আমি আরেকটা কথা বলে দিই, যে অনেকে বলবেন যে রোজা রেখে পেঁয়াজে মুখে গন্ধ হয়, এই রেড পেঁয়াজ যেটাকে শার্লট বলে, এটা কিন্তু অত স্মেলি না। ওটা যদি আপনি কাঁচাও খান, ওরকম কোনো গন্ধ এটাতে হয় না, মুখে গন্ধ কোনো কিছু এটাতে হয় না, কারণ এটা সালাদের জন্য ইউজ করা হয়, তো এটাতে কোনো গন্ধ আসবে না। আর যেহেতু আমি ভেজে নিচ্ছি, তো পেঁয়াজের কাঁচা স্মেল তো থাকবেই না। সো আপনারা নিশ্চিন্তে একবার ট্রাই করতে পারেন। এগুলো হচ্ছে রসুন, আস্ত রসুনের কোয়া, আর এটা হচ্ছে লাল মরিচ, মানে শুকনা মরিচ, এটা আপনাদের ইচ্ছা মতো যে যতটুকু দিবেন। এটা হচ্ছে কারি পাতা, আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়া লাগবে না, সমস্যা নাই। তো এটাকে আমি একটু লবণ দিয়ে, মানে পেঁয়াজটা মজা পর্যন্ত ভালো মতন করে ভেজে নেব, তারপরে এটাকে আমি ব্লেন্ড করব। আপনারা চাইলে পাটায়ও পিষতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আপনাদের রোজা কেমন যাচ্ছে? আমাদের তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলো হয়ে গেল, ভালোই যাচ্ছে। আর আমাদের লকডাউনটাও বাড়িয়ে দিয়েছে 18 তারিখ পর্যন্ত এই মাসে, যেটা 5 তারিখ পর্যন্ত ছিল। তো এখন আসলে কিছু করার নাই, যেহেতু সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা 20,600 ছাড়িয়ে গেছে, মৃত্যু মানুষের সংখ্যা প্রায় 1200 পার হয়েছে। তো এখন আসলে খুলে দেওয়ার মতন সিচুয়েশন নাই যে খুলে দিবে, তো গভর্নমেন্টকে বাধ্য হয়ে বলা যায় যে এভাবে লকডাউনগুলো বাড়াতে হচ্ছে। আর আমাদের এখানে দুই সপ্তাহ করেই বাড়াচ্ছে, মানে প্রথম থেকেই এটা এভাবেই আছে যে দুই সপ্তাহ দেয়, দুই সপ্তাহ শেষ হওয়ার আগ মুহূর্তে আবার একটা ঘোষণা আসে, এভাবেই, মানে একটা না বড় কোনো ঘোষণা দেয় না যে একসঙ্গে 3 মাস বা এরকম। তো যাই হোক, আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি আবারও সেই প্যানটায় চলে এসেছি। প্যানটার ধোয়ার দরকার নাই, সেম প্যানে একটুখানি আবার সর্ষের তেল দিয়ে নিলাম। আপনারা এটা রান্নার তেলেও ইউজ করতে পারেন, সমস্যা নেই, বাট সর্ষে তেলের একটা ঝাঁজ থাকে। এটা হচ্ছে সর্ষে, আস্ত সর্ষে দিয়েছি আমি এখানে।
তারপরে হচ্ছে আমি ওই যে ব্লেন্ড করা যে পেস্টটা আছে একটু কারি পাতা দিলাম আবার আরেকটু, তারপরে ব্লেন্ড করা যে পেস্টটা আছে সেটা দেব, আর দেব হচ্ছে একটুখানি তেঁতুলের পানি। তো একটু টক, একটু ঝাল, আর পেঁয়াজের তো একটা সুইটনেস থাকি, আর পেঁয়াজ যখন ভাজা হয় পেঁয়াজটা কিন্তু মিষ্টি হয়ে যায়, তো সব মিলিয়ে একটা অন্যরকম ফ্লেভার আসবে। এটা তেঁতুলের পানি দিয়ে দিলাম, এটা দিয়ে ভালো মতন আমি ভাজা ভাজা করে নেব, ব্যাস এইটুকুই কাজ, আর কোনো কাজ নাই। আজকে আলহামদুলিল্লাহ আমাদের 9 রোজা চলছে, মাশাল্লাহ রোজাগুলো ভালোই যাচ্ছে, কোনো মানে এখন আমাদের ইফতার যদিও 9:07, তারপর অনেকটা লম্বা সময়, বাট অতটা কষ্ট হচ্ছে না, ভালোই লাগছে। তো এখন আমি মশলার পরোটাটা বানিয়েছি, এটা একটু শেয়ার করি। এটাও খুবই একটা সিম্পল রেসিপি, আপনারা একসঙ্গে ট্রাই করতে পারেন, ইফতারের জন্য পারফেক্ট, আর খুব বেশি সময়ও লাগে না, জিনিসও লাগে না। এখানে আমি নিলাম ময়দা, অল পারপাস ময়দা, এটা একটু আলু সিদ্ধ, এটা হচ্ছে গাজর, আপনাদের বাসায় যেটা সবজি আছে আলু তো সবার থাকে, আলুটা দিবেনই, আর যে কোনো সবজি দিতে পারেন, পালং শাক থাকলে পালং শাক দিতে পারেন, আমি জাস্ট গাজর আর আলু দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, এটা হচ্ছে ধনে পাতা, আর এটা হচ্ছে আস্ত জিরা, আস্ত জিরা, আর এর সঙ্গে আমি দেব কিছু গুঁড়া মশলা। তারপরে আমি এটা ডোটা বানাবো অল্প অল্প করে পানি দিয়ে, এটা খুব সফট হয়, খেতে খুবই মজা। লবণ দিয়ে দিলাম, তারপর দিব হচ্ছে গুঁড়ামরিচ, আমি এটাতে কোনো হলুদ দেইনি, এর মধ্যে দিব একটু গরম মশলার গুঁড়া আর একটু ধনের গুঁড়া, আর জিরা যেহেতু আমি আগেই দিয়েছি আস্ত জিরা, তো জিরার গুঁড়াটার ইউজ করিনি, ধনে আর গরম মশলার গুঁড়া দিচ্ছি আমি এর মধ্যে, ব্যাস এটা দিয়ে এইটুকুই। এটা যেহেতু মশলা পরোটা বলেছি, তো এই সিম্পল মশলাগুলো সবার ঘরে থাকে, এটা এমন কোনো কিছু না যে আমার বাসায় নাই, আমি কীভাবে বানাবো, আপনারা ট্রাই করতে পারেন, খুবই মজা লাগবে, আর আমাকে জানাতে পারেন কেমন লাগলো, কারণ সিম্পল জিনিস খেতে মজা, প্লাস বাসায় থাকা জিনিস দিয়ে হয়। এখন আসলে সবচেয়ে যেটা বড় ব্যাপার হচ্ছে যে এমন কোনো রেসিপি ট্রাই করা আসলে কারো সম্ভব না যেই জিনিসগুলো সবার বাসায় না থাকে, আর ইফতারে রেগুলার ভাজা পোড়া খেতে তো কারো ভালো লাগে না, তো এই টাইপের মাঝে মধ্যে করলে মজাই লাগে। তো এখানে আমি নর্মাল পানি দিয়ে বুঝে বুঝে আর কি পানিটা দিতে হবে ডোটা তৈরি করার জন্য, রুটির যেমন ডো হয় সেরকম। তারপর আমি আধা ঘন্টাটা রেখে দিব, এভাবে রেখে দিয়েছি, তারপরে আমি বানাবো। আর এটা কিন্তু খুব নরম হবে, আমি আগেই বলে দিই, রুটির মতন একদম শেপ করে বড় করে বানাতে পারবেন না, একটু নরম হবে, যেহেতু খুব সফট হাতে বেলে নিয়ে একটা মোটামুটি সাইজ করে নিতে হবে আর কি, একদম পারফেক্ট গোল করতে এটা গেলে ভেঙে ভেঙে যাবে, কারণ যেহেতু অনেক নরম, কিন্তু এটা আপনারা যখন বানাবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো হালকা হাতে একটুখানি বেলে আপনারা নেবেন। তো আশা করি আমার আজকের ব্লগের রেসিপি দুইটা অনেক সিম্পল, দুইটা রেসিপি আপনারা ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর একটা প্লিজ লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর যদি এই রেসিপিটা ফলো করে কেউ বানান অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে। আমি আশা করি আপনাদের সবার এই জিনিসটা ভালো লাগবে, কারণ আমার বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করেছে, আমি ভেবেছিলাম যে বাচ্চারা হয়তো খাবে না, তো দেখলাম ওরাও খুব মজা পেল, যে অনেক সফট ছিল সেহেতু ওরা অনেক মজা পেয়েছে। তো আমি আসলে ট্রাই করি, যেহেতু আমার কোনো কিছু আগে থেকে প্রিপারেশন করা থাকে না, আমি যেদিনকারটা সেদিনই বানাই, যাই বানাই, তো আমি চেষ্টা করি সবসময় সিম্পল ঝটপট জিনিস দিয়ে বানানোর, যেটা মানে কষ্ট কম, খেতে মজা, আর বাসায় থাকা জিনিস দিয়ে হয়, ফ্রেশলি মেক, এটা হচ্ছে আমার কাছে বেস্ট লাগে, যে যাই বানাই ফ্রেশলি কুকড হয় সেটা আমার, তো এই জন্য টেস্টটাও হয়তো একটু ভালোই আসে। তো এখন আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এটা আমি একটু হালকা সেকবো, কিন্তু আমি অল্প একটুখানি অয়েল দিয়ে নিব, তো এটাকে হালকাকে দুই মানে একটা পাশ সেকা হয়ে গেলে আমি অল্প একটু কুকিং অয়েল দিয়ে দিয়ে পরোটার মতন করে সেকে নিব, খুব বেশি অয়েল না, অল্প একটুখানি অয়েল দিতে হবে, আর এটা একদম বললামই আমি যে অনেক নরম, সেই জন্য একদম পারফেক্ট শেপ হবে, এটা আশা করাও ভুল, কারণ অত গোল মানে অত বেলতে গেলে জিনিসটা ছিঁড়ে ছিঁড়ে আসবে, তো এই জন্য যেরকম মোটামুটি শেপ করা যায় সেরকমই হবে, কোনো সমস্যা নাই, শেপে আসলে মজাটা কমায় না, দেখতে হয়তো সুন্দর একটু কম বেশি লাগে, বাট শেপের কারণে টেস্ট কমে না, তো যাদের পারফেক্ট গোল হয় না তারা চিন্তা করবেন না, ইটস ওকে, খেতে মজা হলেই হচ্ছে।
আর এটা অনেক নরম আসলে, নর্মাল রুটিটা যেমন স্ট্রেচ করে এই জিনিসটা আসলে ওইভাবে স্ট্রেচ করে না, সেই জন্য রাউন্ড করাটা একটু টাফ। তারপরও যদি অনেক কেউ পাকা হয় হয়তো এটা দিয়ে করে ফেলবে বা কেটে নেবেন বাটি দিয়ে যদি দেখতে খারাপ লাগে। তো এভাবে হালকা করে সেঁকে দুই পাশ ভালো মতন করে সেঁকে নিতে হবে অল্প একটু একটু তেল দিয়ে, ব্যাস হয়ে গেল আমার মজাদার মশলা রুটি বা পরোটা যেটাই বলেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপিটা, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে ক্লিক করে দেবেন। আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ব্লগগুলো দেখার জন্য, আমার পাশে এভাবে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর এই ধরনের রেসিপি আরও চেষ্টা করব ইজি সিম্পল কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার যেদিন যেটা বানাই। তো আজকে বিদায় নিয়ে নিব আজকের মতন, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।